সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি এন্টারটেনমেন্ট নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা আছি এখন তুরাগ নদীর তীরে। দেখতে পাচ্ছেন অনেক কচুরিপানা জমে উঠেছে, অনেকে বা মাছ ধরছে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে মাছ ধরছে, এখানে এক ভদ্রলোক, ভদ্রলোকই বলবো, তিনি তার খামারের গরুর জন্য কচুরি পানা কাটছেন। এখানে কিছু জমিয়ে রেখেছেন কচুরি পানা, তিনি কাজ করছেন, তার সাথে কথা হয়েছে, তিনি এগুলো গরুকে খাওয়াবেন। কচুরি পানা গরুর খুবই পছন্দের একটি খাবার, ভাবতে ভালো লাগছে। আমরা একটু এগিয়ে যাই। সচরাচর এই নদীতে কচুরি পানা দেখা যেত না। অনেকগুলো কচুরি পানা জমেছে, উনি কাটছেন কচুরি পানা, মনের আনন্দে কেটে কেটে জমাচ্ছেন, পাড়ে আনবেন। ট্রলার যাচ্ছে, ইট ভর্তি ট্রলার। আপনারা দেখতেই পাচ্ছেন গরুর খুবই প্রিয় একটি খাঁচা, গরুর খুবই প্রিয় একটি খাবার এই কচুরি পানা। সবুজ কচুরি পানা দেখতে খুবই লাগছে ভালো, গরুর প্রিয় খাবার এই কচুরি পানা। বন্ধুরা, আপনাদের যদি অভিজ্ঞতা থাকে গরুকে কচুরি পানা খাওয়ানোর, অবশ্যই জানাবেন। এই সেই তুরাগ নদী, অনেকদিন পর টুটুম্বুর দেখা যাচ্ছে এই নদীটি। কিনারে কচুরি পানাও জমেছে, এসব কচুরি পানা কেটে কেটে খাওয়ানো হবে গরুকে। এই জন্য এক গ্রামীণ দৃশ্যের মতো মনে হলো। নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।